রোহিঙ্গা দ্বারা বর্তমানে যে ইন্টারন্যাশনাল যে তাদের সে যে ইয়াটা তাদের প্রতি যে ইন্টারন্যাশনাল যে আলোচনাটা কমে গেছে, এই জন্য আমরা খুব কনসার্ন আছি। যেহেতু আপনার ইউক্রেন এবং ওই যে গাজার কারণে রোহিঙ্গার যে প্রতি যে ফোকাসটা কমে গেছে, এই জন্য আমরা আজকে আলোচনা করেছি যে ইন্টারন্যাশনালি রোহিঙ্গা ইস্যুটাকে আগত যেন বাড়ানো হয়। তার কারণ হলো আপনারা জানেন যে ইউক্রেন ইস্যু এটা ইউরোপিয়ান ব্যাপার এবং এই ইউরোপিয়ান সব কান্ট্রি এটাকে জয়েন্টলি এটা ফেস করতেছে। যেমন আপনাদের যে গাজা ইস্যু, আরব কান্ট্রি সব আরব দেশ মিলে এটাকে ফেস করতেছে। অনলি রোহিঙ্গা ইস্যু যেটা আমরা একটা বাংলাদেশ একটা দেশ একা এটা ফেস করতেছি উইথ দ্য হেল্প অফ ফরেন বিভিন্ন ইউএনও সহ বিভিন্ন তাদের সহযোগিতায়। এবং তখন কথা ছিল যে তারা যত তাড়াতাড়ি সম্ভব চলে যাবে। আমাদের মহান নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মানবিক দৃষ্টি থেকে তাদেরকে টেম্পোরারি তাদেরকে এখানে তাদেরকে শেল্টার দিছে এবং পৃথিবীর সমস্ত বড় বড় রাষ্ট্রগুলি এবং জাতিসংঘের সমস্ত দেশ যারা পৃথিবী কন্ট্রোল করে তারাও মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছে যে তাদেরকে শেল্টার দেওয়ার জন্য। কিন্তু বর্তমানে আমরা 2017 সাল থেকে আজ পর্যন্ত চলতেছে, এখনও আমরা এই রোহিঙ্গাকে ফেরত পাওয়ার ব্যাপারে সেরকম দেখার মতো আমরা পদক্ষেপ এখনও বিশ্ব এবং নিতে পারে নাই। তো আমরা মনে করি রোহিঙ্গা ইস্যু বাংলাদেশের ইস্যু না, ইট ইজ এ গ্লোবাল ইস্যু। মানে প্রধানমন্ত্রী হিউম্যানিটেরিয়ানদের গ্রাউন্ডে তাদেরকে এখানে শেল্টার দিছে। সুতরাং সমস্ত পৃথিবীর সমস্ত দেশের সমস্ত ইউএন কান্ট্রির সাথে জড়িত এবং শুধু ইউএন কান্ট্রির সাথে আন্ডার ইউএন কান্ট্রি না, ইউএনের সবাই জড়িত যে এটাকে তাড়াতাড়ি তাদের রিপ্যাট্রিয়েশন হয়, তাড়াতাড়ি যাতে তাদের দেশে চলে যায়, এই জন্য ভয়েসকে আরও রেজ করা দরকার এবং তারা এটাকে ভয়েস রেজ করার জন্য ইন্টারন্যাশনালি গ্লোবালি যেটা করা দরকার সুইডেন সরকার সেটা আমাদেরকে প্রতিশ্রুতি দিছে তারা সাহায্য করবে। এবং বিশেষ করে ভাষান্তরে বর্তমানে রোহিঙ্গাদেরকে আমরা এখানে লিয়ে অ্যালোকেশন করার চেষ্টা করতেছি, সেখানে তারা বলছে এখানে এখানে ফেরত এখানে আনার ব্যাপারে তারা সহযোগিতা করবে। কারণ আমরা তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে আপনাদের রোহিঙ্গারা বর্তমানে যেখানে থাকে ট্যাপটা তার সে সেফ প্লেস হলো আমাদের ভাষাঞ্চল। সুতরাং এটা মাননীয় প্রধানমন্ত্রীর একটা বিরাট অবদান যে প্রায় 3,500 কোটি টাকা নিজস্ব অর্থায়নে খরচ করে তিনি আগে থেকে এটাকে রেডি করেছেন। ওখানে বিভিন্ন রকম ল অ্যান্ড অর্ডারের সমস্যা হচ্ছে, যেহেতু এটা মিয়ানমার অর্ডার, বিভিন্ন রেবেল গ্রুপ আপনারা জানেন যে বর্তমানে যুদ্ধ চলতেছে, সুতরাং এবার তাদের ভিতরে আবার বিভিন্ন রোহিঙ্গাদের ভিতরেও বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে। সুতরাং এটা ল অ্যান্ড অর্ডারের জন্য এটা একটা আমাদেরকে সবসময় একটা হেডেক। কোথায় কী ভাষাঞ্চলে আপনি গতকাল থেকে 36,000 আসছে, এখানে 1,00,000 আসবে এবং আমরা তাদেরকে প্রস্তাব দিছি যে এই মাননীয় প্রধানমন্ত্রী 1,00,000 লোকের হাউস করে দিয়েছে আস্তে আস্তে। আমরা বলছি তোমরা যদি চাও তোমাদের ফাইন্ডিংয়ে যদি আরও তোমরা ঘর হাউজের হেল্প করো তাহলে ওইখানে হিউজ জায়গা আছে, আমরা চাই ওরা যত তাড়াতাড়ি সম্ভব ওইখান থেকে ভাষাঞ্চলে চলে আসুক। সেখানে বর্তমানে আপনার ওইখানে আমরা ইউজ করতেছি 1,300 একর 1,700 একর, অথচ ওইখানে আমাদের 13,000 একর জমি আমরা ভাষাঞ্চলে আমরা ইয়া করেছি, আমরা এটাকে আমরা থাকার মতো উপযুক্ত পরিবেশ করেছি। তো সেখানে ইচ্ছা করলে 5,00,000 রোহিঙ্গা থাকতে পারে, কোনো সমস্যা নাই। পলিসি হলে তারা আমরা যেহেতু তারা আমাদের লোক না, আমরা টেম্পোরারি তাদেরকে জায়গা দিয়েছি, অবশ্যই তাদেরকে ফেরত যেতে হবে এবং বর্তমানে ল অ্যান্ড অর্ডার ইজ আন্ডার আওয়ার কন্ট্রোল। তা এখানে যেহেতু মায়ানমারের কিছু বিভিন্ন ধরনের সমস্যা আছে, এটা তো আজকের না, এটা অনেক পুরানো সমস্যা। আরসা সহ এদের যে ইন্টারনাল যে কনফ্লিক্টগুলি আছে এটা ওদের নিজস্ব ব্যাপার, বাট ইন আওয়ার কান্ট্রি অল ল অ্যান্ড অর্ডার এজেন্সি ওয়ার্কিং হার্ড এবং সব কিছু আমাদের নিয়ন্ত্রণ আছে।